শিরোনামের বিশেষ কর্মসূচি উনি হাতে নিয়েছেন, আর আমি নিজেকে বর্তমান সমসাময়িক সমাজের দিকে তাকান্ত ট্রেনে আমার মা বোনেরা আজকে নিরাপদ থাকে। যে বিষয়গুলো ঘটে সাধারণত রাতের অন্ধকারে যেখানে লোকের সামনেও ঘটে, দিনের বেলাতে ঘটে, এই সময় আমার মা বোনেরা শুধু পড়াশোনা করবে আর সে গ্লানি মাথায় নিয়ে বেঁচে থাকবে, তা দুঃখজনক ঘটনা ঘটাবে। এটা আমরা যারা সচেতন, আমরা যারা এ সময় অভিভাবক, এটা আমরা মেনে নিতে পারি না। উপার্জিত অর্জনের কিছু একটা অংশ ভবিষ্যতের জন্য জমা রাখাকেই সঞ্চয় বলে। যারা আজকে প্রশিক্ষণ গ্রহণ করতে যাচ্ছ, আমি মনে করব এটা হবে তোমাদের সঞ্চিত শক্তি চালাবে। যদি প্রয়োজন হয়, আমি বলি না যেটা তোমার সচরাচর ব্যবহারে আসবে, সঞ্চিত জ্ঞান সঞ্চিত শক্তি প্রয়োজনে ব্যবহার হবে। এটাই আমি পাবে বিভিন্ন মেয়ে সংক্রান্ত যত ধরনের অনাচার আছে ওখানে সাহায্যের হাত উনি বাড়ান। উনি তোমাদের পরিচিত প্রিয় মুখ আমাদের। আসলে পূর্ববর্তী বক্তাগণ কিন্তু বলে দিয়েছেন যে কেন আমাদের এই ধরনের আয়োজন দরকার। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কি সবাই বুঝতে পেরেছো বিষয়টা? বলি না কেন, এটা হচ্ছে জাতিগত একটা আকর্ষণ, যে আমি একটা মেয়ে হিসেবে আমার বন্ধুদের কেমন সমস্যা ফেস করতে দেখেছি। আমি হয়তো সমস্যার শিকার হইনি, বা আমি হয়তো সবাই হাত তুলে একটা ছবি তুলবো। জানো ছবিটা।